করোনা নিয়ে কোনো ধরনের ঝুঁকি না নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোন এলাকায় করোনার সংক্রমণ বেশি হলে তা নিয়ন্ত্রণে সেসব এলাকায় চলাচল সহ অন্যান্য কার্যক্রম স্থানীয় প্রশাসনকে বন্ধ করারও নির্দেশনা দিয়েছেন তিনি। আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে একথা জানান মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। অলরেডি আমরা চিঠিতে বলে দিচ্ছি, উনি আবার রিমাইন্ড করে দিতে বলছেন কোনো রকমের রিক্স না নিতে, যেখানে যারা কমফোর্টেবল মনে করবেন তারা তাদের জন্য সেইখানে আপনার ব্লক করে দিয়ে এটাকে আপনার থামানোর একটা চেষ্টা করে। লোকাল গভর্নমেন্ট সবাইকে কিন্তু আমরা বা আর্ম ফোর্সেস বা ল এনফোর্সিং এজেন্সি তারা স্থানীয়ভাবে বসে আপনার যদি মনে করেন কোনো এলাকাতে বেশি হচ্ছে সেখানে এনফোর্স করা, ট্রিটমেন্ট বেশি দেওয়া প্লাস লকডাউন, যেটা তারা কমফোর্টেবল ফিল করবে তারা সেভাবে, কারণ পুরো দেশ এইভাবে আর এখন তো সব জায়গায় ওইভাবে একভাবে আপনি স্প্রেড করতেছে না,